এমন খোলামেলা পরিবেশ ও কর্মী বান্ধব কারখানা স্থাপনে সংখ্যার বিচারে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। এমন তকমা লেগেছে বহু আগেই। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে ব্যবসা বাড়াতে এবার যেন নিজেদের ছাড়িয়ে যাওয়ার পালা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মাত্র কদিন আগে গত 21শে ফেব্রুয়ারি বিশ্বসেরা পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি পায় ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল। এর পরদিনই আরেকটি কারখানা অর্জন করে মার্কিন সংস্থা গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে তাদের সর্বোচ্চ স্বীকৃতি প্লাটিনাম সনদ। একটি গোল্ডের স্বীকৃতিও আসে সেদিন। এর তিন দিন পর আরেকটি কারখানার অর্জনে যুক্ত হয় প্লাটিনাম সনদ। আগে থেকেই নারায়ণগঞ্জে রয়েছে সবচেয়ে ভালো মানের নিট কারখানা ফতুল্লা অ্যাপারেলস। অর্জনের স্বীকৃতিতে নিজেদের রেকর্ড ভেঙে বিশ্বসেরা 100টি কারখানার মধ্যে এখন যেমন 53টিরই মালিক বাংলাদেশ, তেমনি সেরা 10টির মধ্যে 8টি এদেশের উদ্যোক্তাদের। এবং সরকারের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে এই ক্যাটাগরিতে বা এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টে যারা টেক কেয়ার করবে তাদেরকে যেন বিশেষভাবে দেখা হয়, ফ্যাক্টরি করার জন্য উদ্বুদ্ধ করা হয়, বিশেষ ছাড় দেওয়া হয় ট্যাক্স ভ্যাটে এবং ব্যাংক ঋণের ক্ষেত্রে। পরিবেশ বান্ধব কারখানা তৈরির যে কমিটমেন্ট বিশ্বের অন্য যে কোনো অ্যাপারেলস প্রোডিউসার কান্ট্রি থেকে আমাদের বেশি, এটা আসলে প্রমাণিত। নতুন যে আইনগুলো তৈরি হচ্ছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্ব সত্যিকার অর্থে তারা একসময় পরিবেশের দিকে নজর দিবে এবং এই ফ্যাক্টরি যারা করবে তারা আসলে লাভবান হবে। এবার রপ্তানি বাজার ধরতে নিজেদের অর্জনকে বিশ্বব্যাপী তুলে ধরতে প্রচারণা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। প্রচুর বিনিয়োগ করছি, বিনিয়োগের জায়গাতে আমরা ঠিক আছি, এখন এটা যদি আমরা প্রচার করি তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে তখন কিন্তু যারা বায়ার তারা কিন্তু আমাদের দর কষাকষির জায়গা, বিশেষ করে যে ইউনিট প্রাইসের ক্ষেত্রে, তো তখন আমাদের জন্য এটা সুবিধা হবে। তো ওই জায়গাতে আমরা প্রচার প্রচারণার জায়গাতে অনেকটা পিছিয়ে আছে এখন পর্যন্ত। আরও 500-এর বেশি পোশাক কারখানা পরিবেশ বান্ধব লিড সনদের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।